ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আপনারা কীভাবে আপনাদের ফিডব্যাক বা আপনাদের যে কোনো প্রবলেম এটা কীভাবে আমাদের সাথে শেয়ার করবেন, এটা খুবই সিম্পল। আমাদের যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে বা গ্রুপ পেজ রয়েছে, আপনারা জাস্ট সেখানে যাবেন, যাওয়ার পরে আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে বা যে সমস্যাগুলো আপনাদের তৈরি হবে বা যে জিনিসগুলো আপনারা বুঝবেন না, সেই বিষয়গুলো আপনারা এখানে শেয়ার করবেন বা আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা এখানে করবেন। তাহলেই আপনাদের সাথে আমি কানেক্ট হতে পারবো, যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলোর সমাধান সেখানে আমি দিতে পারবো। এবং ফাইনালি আমরা যেটা করব, আমরা গ্রুপ ডিসকাশন করব, যাতে করে আমাদের ভিতরে কমিউনিটি তৈরি হয়, আমরা যাতে আরেকজনের প্রবলেমটা সলভ করতে পারি, সেই বিষয়টা আমরা এখানে করব। আর সেই সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করি। তো ক্যাম্পাসিয়ার লাইব্রেরি অপশন, এই অপশনের সবগুলো বিষয় যদি তুলে ধরে আমি একটা ভিডিও বানাতে চাই তাহলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কয়েকটা পার্টে এই লাইব্রেরি বিষয়টা আমি দেখাবো, 4 থেকে 5টা পর্ব করব এই লাইব্রেরি অপশন নিয়ে, কারণ এটা বিশাল অপশন রয়েছে। আপনার যদি এই বিষয়টা অর্থাৎ লাইব্রেরিটা ঠিক মতো ইউজ করতে পারেন তাহলে আপনার 50% কাজ অনায়াসে অ্যাডভান্স হয়ে যাবে। সো আপনাদের এত কষ্ট করতে হবে না। তো চলুন আজকে পর্বে যেটা করব, আমরা এই লাইব্রেরি যে এসেটগুলো রয়েছে বাই ডিফল্ট ক্যাম্পাসিয়া 2019 ভিতরে যে লাইব্রেরি অপশনে আইকন, তারপর ইনটু লয়ার থ্যাট, মোশন ব্যাকগ্রাউন্ড, ভি মিউজিক ট্র্যাক, তারপর আউট, এই অপশনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব এবং এই অপশনগুলো থেকে কীভাবে আপনি ইনটু লয়ার থ্যাট আইকন এগুলো ইউজ করে কাস্টমাইজ করবেন সেই বিষয়গুলো আমরা দেখাবো। তো প্রথমে লাইব্রেরি অপশন ক্লিক করলে আপনারা দেখবেন এটাও টগল মোডে কাজ করবে। লাইব্রেরি অপশন ক্লিক করলে ক্যাম্পাসিয়া 2019 ভিতরে যেগুলো সাজানো রয়েছে সেগুলো বের হবে। তো এখন এর ভিতরে যদি আমি যাই, যেমন এখানে এই তীর আইকনটাতে ক্লিক করবেন, দেন দেখবেন এই যে আইকনগুলোর ভিতরে যে অপশনগুলো রয়েছে এগুলো এখানে বের হয়ে আসছে। যেমন আমরা যদি যাই বিল্ডিং, আমাদের যখন কোনো প্রেজেন্টেশন ভিডিও করতে যাই তখন আমাদের এই আইকনগুলো লাগতে পারে। যেমন একটা বিল্ডিং রয়েছে, এখানে বিল্ডিং আইকনগুলো রয়েছে, এই বিল্ডিংয়ের আইকনগুলো এখান থেকে নিতে পারবেন। দেন হচ্ছে বিজনেস, যদি আমরা একটা প্রেজেন্টেশনে আমাদের এগুলো লাগে আমরা ইউজ করতে পারি আইকনগুলো। কীভাবে ইউজ করবেন, জাস্ট সিম্পল এখানে অ্যাড টু টাইমলাইন অ্যাড প্লে অ্যাড আইড বাটন ক্লিক করার পরে এটাতে ক্লিক করবেন। দেন দেখুন এই যে আমাদের আইকনটা এখানে চলে আসছে। এভাবে আমরা চাইলে আইকনগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, এটা সিম্পল একটা ইমেজ। ওকে, দেন আপনারা চাইলে এইভাবে আরও অন্যান্য যেগুলো রয়েছে যেমন মিডিয়া, এগুলো আমরা চাইলে এখান থেকে একটা মিডিয়া অ্যাড করতে পারি। সেমভাবে অ্যাড টু টাইমলাইন অ্যাড প্লে অ্যাড এইভাবে আমরা অ্যাড করতে পারি, এগুলো মুভ করে আরেক জায়গায় রাখতে পারি। হ্যাঁ, তারপরে আমাদের অ্যানিমেশন বা যাই বলেন ট্রানজিশন এগুলো ইউজ করে আমরা একটা প্রেজেন্টেশন ভিডিও বানাতে পারি। ওকে, এগুলো হলো আইকন। ওকে ফাইন, দেন যেটা রয়েছে ইনটু, আমি এই দুইটা এখন এখান থেকে কেটে দিলাম। এখন ইনটু যেগুলো রয়েছে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের ইনটু এখানে রয়েছে। ওকে, তো এখন এই ইনটু থেকে আপনি কীভাবে অ্যাড করবেন এবং কাস্টমাইজ করবেন, সাপোজ এই ইনটুটা আমি নেব। এখন এই ইনটুটার ভিতরে যেগুলো রয়েছে তো আমি এই ট্যাগটাকে ডিজেবল করে দিচ্ছি। ওকে, সাময়িক সময়ের জন্য ডিজেবল করলাম। এখন এই ইনটুর ভিতরে যেগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসিয়া ট্যাক্সমিথ.com, এগুলো তো আর আপনার ভিডিওতে থাকবে না। আপনার ভিডিওর জন্য আপনি নতুনভাবে টেক্সট অ্যাড করবেন, নতুন আপনার চ্যানেলের নামে বা আপনার নিজের নামে ইনটু করবেন, তো এগুলো কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করাটা খুবই সিম্পল। আপনার এই যে ট্যাক্সমিথ দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যান, অর্থাৎ এই যে ট্যাক্সমিথ রয়েছে এটা কি টাইটেল, তো টাইটেল কোনটা, যেমন সাবটাইটেল একটা, সাবটাইটেল টু, সাবটাইটেল ওয়ান, সাবটাইটেল টু। তো ট্যাক্সমিথ যেটা হচ্ছে বড় হাতে আর এটা ক্যাম্পাসিয়া, অর্থাৎ ট্যাক্সমিথ যেটা হচ্ছে এই যে মাঝখানে আর এই যে সাবটাইটেল এবং নিচের যে সাবটাইটেল এটা একটা উপরে একটা নিচে। তো আমি এই ট্যাক্সমিথ চেঞ্জ করে আপনি যদি আপনার চ্যানেলের নাম দেন দিতে পারেন, যেমন আমি যদি দিই সাগর আহমেদ এটা দিলাম, দেন আমি বাইরে একটা ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। আর ক্যাম্পাসিয়া যেটা রয়েছে আপনি যদি চান এখানে দিতে পারেন আপনার মতো করে, আপনি জাস্ট লিখে বাইরে একটা ক্লিক করুন, এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন। সেমভাবে ট্যাক্সমিথ.com-কেও আপনারা চাইলে এখান থেকে একইভাবে আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে, জাস্ট এগুলো চেঞ্জ করে বাইরে একটা ক্লিক করলে এগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এবার আসুন, এই ফন্ট যেটা রয়েছে সেটা সাপোজ আপনার পছন্দ হচ্ছে না, তো আপনি কী করবেন, এখান থেকে এসে যে আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন কতগুলো অপশন বেরিয়ে আসছে। তো এখান থেকে হচ্ছে ফন্ট, ফন্ট আপনি কোনটা দিবেন, জাস্ট এখানে আইকনটাতে ক্লিক করবেন, আইকনটাতে ক্লিক করলে এগুলো বেরিয়ে আসবে। জাস্ট আপনি যে ফন্টটা দিতে চান সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন।
সাপোজ আমি এই ফোনটা দিলাম, দেন এখান থেকে চাইলে আমি বোল্ড করতে পারবো, ইতালিক করতে পারবো, সাপোজ আমি করলাম। দেন এখান থেকে চাইলে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, সাপোজ তাও আমি করলাম। বা এখান থেকে চাইলে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ডও আমি এখান থেকে দিয়ে ফেলতে পারি, ওকে, বা এখান থেকে দিতে পারি। এভাবে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। দেন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে দেখুন নিচে প্রত্যেকটারই একই অবস্থা, আপনার এই যে টেক্সটের সাইজ কমাইতে বাড়াইতে পারবো এখান থেকে। দেন এখানে যদি একটা স্টাইল দিতে চাই, যে এই ধরনের স্টাইল দিতে চাই, আমরা স্টাইল দিতে পারবো। এখন অ্যালাইনমেন্ট, আপনি কোন দিকে এটাকে সরাবেন বা রাখবেন, যেমন লেফটে যদি রাখতে চান এই, যদি মিডিলে রাখতে চান এই, আর যদি এখানে রাখতে চান এই, ওকে। সেমভাবে আপনারা উপর বা নিচ থেকে কতটুকু স্পেস দিয়ে এটাকে রাখবেন, এইভাবে আপনারা রাখতে পারেন, ওকে। তো এই হলো আমাদের টাইটেলের জন্য। এখন আপনি যদি চান যে প্রত্যেকটার জন্য একই কাজ করতে, তাহলে আপনার জাস্ট এই যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন, দেন এগুলো মডিফাই করবেন, ওকে। এই হলো অপশন। দেন এখন যেটা রয়েছে, যেমন ফুল এইচডি বাংলা টিউটোরিয়াল যে লেখাটা রয়েছে, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, যে একটা কালার রয়েছে। তো আপনারা এই যে কালার ওয়ানের যে এটা রয়েছে, এটা কীভাবে আমরা মডিফাই করতে পারি, তো এটা মডিফাই করার জন্য আপনারা জাস্ট এখানে দেখুন, আপনারা চাইলে প্রথমে এই রেকট্যাঙ্গেল মোডের যেটা রয়েছে সেটাকে চাইলে বিভিন্ন মোডে করতে পারেন, এইভাবে, তারপর হচ্ছে এইভাবে বিভিন্ন মোডে করতে পারেন, ওকে, বা এইভাবে এভাবে বিভিন্ন মোডে করতে পারেন। দেন হচ্ছে যে আমাদের যেটা ছিল রেকট্যাঙ্গেলে দিলাম, দেন যে কালারটা রয়েছে কালারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি, এই কালার চেঞ্জ করলাম। দেন এখান থেকে আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারেন, ওকে। দেন হচ্ছে কালার টু, কালার টু এর যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, রেকট্যাঙ্গেল তো থাকবেই, দেন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারেন, ওকে। এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বা আপনি চাইলে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারেন, এভাবে আপনি কাস্টমাইজ করে ফেলতে পারেন, ওকে। তো এই যে কাস্টমাইজ করে আপনি নতুন করে একটা ইনটু আপনি আপনার মতো করে বানাতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আপনারা যেটা করবেন, আমাদের অন্যান্য ভিডিও যেগুলো রয়েছে সেগুলো অনেক বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে করে আপনাদের মতো যারা এই কাজগুলো শেখার আগ্রহটা অনেক বেশি রয়েছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। এবং ফাইনালি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন। আমি এই কথাটা আবার বলছি, আপনাদের ফিডব্যাক আশা করছি, আপনাদের ফিডব্যাক অর্থাৎ আপনারা ভিডিওগুলো যেভাবে আমি বানাচ্ছি বা আপনারা আমার ভিডিওগুলো বুঝতে পারছেন কিনা বা সেই অনুযায়ী কাজ করতে পারছেন কিনা সেই ফিডব্যাকগুলো চাচ্ছি আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপ পেজের মাধ্যমে। তো আশা করি সেই ফিডব্যাকগুলো খুব সহজে পাবো এবং আপনাদের সাথে আমি কানেক্ট হতে পারবো, আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো। সো গাইস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।